হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এসু শেখাই চ্যানেল আজকে আমরা ক্লাস থ্রি এর ইংলিশের উইংস পার্ট টু বইটির সেভেন্টি এইট পৃষ্ঠার অ্যাক্টিভিটি টু এবং থ্রি এর সলিউশানটা দেখব বন্ধুরা এই অ্যাক্টিভিটি টু এবং থ্রি এর সলিউশানটা সেভেন পৃষ্ঠায় যে গল্প রয়েছে অর্থাৎ সাতাত্তর পৃষ্ঠায় যে গল্পটা রয়েছে সেটাকে কেন্দ্র করে তো তোমরা যারা সেই ভিডিওটা দেখোনি সেই দুটো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেটা তোমরা দেখে এসে যদি অ্যাক্টিভিটি টু এবং থ্রিটা করো তাহলে তোমাদের পক্ষে অনেক বেশি সুবিধাজনক হবে তো এসো বন্ধুরা দেখে অ্যাক্টিভিটি টুতে কী বলা হয়েছে রাইট টি ফর ট্রু স্টেটসমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দি গিভেন বক্সেস রাইট মানে লেখো টি মানে টি সব অক্ষরটিকে ফর মানের জন্য ট্রু মানে সত্য স্টেটমেন্টস মানে বাক্য বা বক্তব্য অর্থাৎ সত্যি বক্তব্য বা সত্যি বাক্যটির জন্য সত মানে সত্যি যেহেতু হচ্ছে তাই টি লেখো ট্রু এ টি এই অক্ষরটিকে লেখো এন্ড মানে এবং এফ এই অক্ষরটিকে লেখো ফর ফর মানের জন্য ফলস মানে মিথ্যা স্টেটমেন্টস মানে বক্তব্য বা বাক্যের জন্য ইন দ্য গিভেন বক্সেস গিভেন মানে দেওয়া বক্স মানে বাক্সর ভিতরে তাহলে এফ মানে এফ অক্ষরটিকে মিথ্যা বাক্যের জন্য তোমাকে লিখতে হবে অর্থাৎ কি দাঁড়ালো সত্যি বাক্যের জন্য টি লিখতে হবে এবং মিথ্যা বাক্যের জন্য এফ এই অক্ষরটিকে তোমাদেরকে এই বাক্সর মধ্যে গুছিয়ে লিখতে হবে তো চলো বন্ধুরা দেখি কি বলা হয়েছে প্রথমে বন্ধুরা রয়েছে মিস্টার ওয়াই ওয়াজ বাবলুজ ওল্ড নেই বোর মিস্টার ওয়াই অর্থাৎ মিস্টার ওয়াই ওয়াজ মানে ছিলেন বাবলুস বাবলুজ অ্যাপোস্ট এস রয়েছে অর্থাৎ বাবলুর এর অর্থটা কি হবে বাবলুর ওল্ড মানে পুরনো নেই বোর মানে প্রতিবেশী মিস্টার ওয়াই ছিলেন বাবলুর পুরনো প্রতিবেশী এটা কি সঠিক বন্ধুরা সেটা জানতে আমরা গল্পে যাব এবং গল্পে দেখে নেব সঠিক নাকি মিথ্যায় স্টেটমেন্টটা সেটা দেখো বন্ধুরা রইল সেভেন্টি সেভেন যদি তোমরা যাও এই গল্পটির মধ্যে রয়েছে ওয়ান ডে আর নিউ নেইবার কেম টু দেয়ার প্লেস নিউ মানে নতুন নেইবর মানে প্রতিবেশী একদিন একজন নতুন প্রতিবেশী তাদের জায়গায় এলো তাহলে বাবলুর প্রতিবেশী নতুন ছিল সে কখনোই পুরনো ছিল না অর্থাৎ এই স্টেটমেন্টটা মানে এই বাক্যটি কী হয়ে থাকে ফলস অর্থাৎ মিথ্যা তাই আমরা এফ লিখব তাহলে বন্ধুরা আমি এখানে এফ বা ফলস লিখে দিলাম কারণ মিস্টার ওয়াই বয় বাবলুর ওল্ড নেইবার ছিল না নিউ নেইবার ছিল পরেরটা রয়েছে বাবলু ওয়াজ সারপ্রাইজড টু হিয়ার দ্য নেম অফ দি পার্সন বাবলু ওয়াজ মানে ছিল সারপ্রাইজড মানে অবাক হওয়া অবাক হয়েছিল ওয়াজ সারপ্রাইজড কথাটির অর্থ হলো অবাক হয়েছিল হিয়ার মানে শোনা আর টু হিয়ার মানে শুনে দ্য নেম অফ দি পার্সন নেম মানে নাম পার্সন মানে ব্যক্তি অফ মানে র তাহলে ব্যক্তির হলো অফ দ্য পার্সন মানে ব্যক্তির তাহলে বাবলু অবাক হয়েছিল ব্যক্তিটির নাম শুনে এটা কি সত্য বন্ধুরা নাকি মিথ্যা চলো গল্প অনুসারে দেখে নিই দেখো বন্ধুরা রয়েছে মিস্টার বাই বাই ক্যান দ্যাট বি আ নেম বাবলু মারমার্ট মিস্টার ওয়াই ওয়াই এ আবার নাম হয় নাকি এটা আবার নাম হতে পারে নাকি বাবলু বিড়বির করে বলেছিল অর্থাৎ বাবলু এখানে সারপ্রাইজ হয়েছিল কি মিস্টার ওয়াই ওয়াই নাম দিয়ে কারোর নাম হতে পারে সেটা নিয়ে বাবলু অবাক হয়ে গেছিলো তাই এই স্টেটমেন্ট বা এই বাক্যটি আমার সঠিক মনে হয় বা সত্য মনে হয় তাই আমি এটাকে টি লিখে প্রকাশ করবো অর্থাৎ ট্রু তাহলে বন্ধুরা আমি এখানে টি লিখে দিয়েছি যে বাবলু ওই ব্যক্তিটির নাম শুনে অবাক হয়েছিল এটি সত্য স্টেটমেন্ট বা ট্রু স্টেটমেন্ট তাই টি দিয়ে প্রকাশ করলাম এরপরে রয়েছে বাবলু ওয়ান্টেড টু মক দ্য পার্সন ফর ইজ নেম বাবলু ওয়ান্টেড মানে চেয়েছিল মক মানে উপহাস করা আর টু মক মানে উপহাস করতে বা মজা করতে দ্য পার্সন লোকটিকে নিয়ে ফর হিজ নেম ফর মানে জন্য হিজ মানে তার নেম মানে নাম তার নামের জন্য বাবলু চেয়েছিল লোকটির নামের জন্য তাকে নিয়ে মজা করতে এটা কি সত্যি বন্ধুরা সত্যি নাকি মিথ্যা অর্থাৎ ট্রু নাকি ফল সেটা আমরা দেখে নেব বাবলুর গল্পটিতে দেখো বন্ধুরা রয়েছে অল মাই ক্লাসমেটস ইউজ টু মক মি ফর মাই নেম দ্য ম্যান সেড ইন অ্যা স্যাড টোন লোকটি বিষণ্ন গলায় অথবা দুঃখের গলায় বলেছিল যে আমার সমস্ত সহপাঠীরা বা আমার বন্ধুরা আমার নাম নিয়ে আমাকে প্রায় মজা করে থাকে আই মাস্ট নট রিপিট দ্যাট বাবলু ফেল্ট এই লাইনটা যে আই মাস্ট নট রিপিট দ্যাট বাবলু ফেল্ট মানে বাবলু অনুভব করেছিল আমার উচিত নয় এটাকে আবার বলা বা আবার করা আমি কখনোই এটা করব না এটা বাবলু অনুভব করেছিল যেহেতু বাবলু ভিড় করে বলেছিল যে এটা আবার কারো নাম হতে পারে কি না তো সেটা যখন সেই কথার পরিপ্রেক্ষিতে যখন উনি বলেছিল যে সেটা তো সে শুনতে পায়নি কিন্তু তাও সে যখন বলেছিল যে আমার এই নামের জন্য আমার সহপাঠীরা আমাকে নিয়ে মজা করে তখন বাবলু অনুভব করেছিল যে আমি আর এটা কখনোই রিপিট করব না বা এটা আমি কখনোই আর ভাববো না বা এটা আমি আর কখনোই বলবো না তাহলে বাবলু এক্ষেত্রে তাকে কিন্তু উপহাস করতে চায়নি কিন্তু এখানে লাইনটিতে বলা হয়েছে যে বাবলু তার নামের জন্য তাকে উপহাস করতে চেয়েছিল তাহলে এটা ভুল তাহলে ভুলের ক্ষেত্রে ফলস ফলস মানে আমরা এফ এখানে লিখব তাহলে বন্ধুরা এফ লিখে দিয়েছি এর পরেরটা রয়েছে মিস্টার ওয়াই বাই ওয়াজ অ্যান অর্ডিনারি ম্যান মিস্টার ওয়াই বাই মানে ছিলেন অ্যান মানে একজন অর্ডিনারি মানে সাধারণ ম্যান মানে লোক মিস্টার ওয়াই বাই একজন সাধারণ লোক ছিলেন তাহলে সেটা আমরা দেখি গল্প অনুসারে সঠিক কি না দেখো বন্ধুরা গল্পে বলেছে ওয়ান ডে বাবলু নো অর্থাৎ একদিন বাবলু জানতে পেরেছিল দ্যাট মিস্টার ওয়াই যে মিস্টার ওয়াই ওয়াজ নট অ্যান অর্ডিনারি ম্যান ওয়াজ নট নট মানে না অর্ডিনারি ম্যান মানে সাধারণ মানুষ বা সাধারণ লোক তাহলে একদিন বাবলু জানতে পেরেছিল মিস্টার ওয়াই ওয়াই সাধারণ মানুষ বা সাধারণ লোক ছিলেন না তাহলে গল্প অনুসারে কিন্তু বলা হচ্ছে যে সাধারণ লোক ছিল না কিন্তু আমাদের স্টেটমেন্টে বলা হয়েছে সাধারণ লোক তাই সেক্ষেত্রে আমাদের স্টেটমেন্টটা কি হবে ফলস তাই আমাদের এফ ওখানে বসাতে হবে তাহলে বন্ধুরা মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ অ্যান অর্ডিনারি ম্যান মিস্টার ওয়াই ওয়াই একজন সাধারণ মানুষ ছিল এটা ভুল তথ্য তাই আমরা এখানে এফ বা মিথ্যার জন্য এফ লিখলাম এর পরেরটা রয়েছে মিস্টার ওয়াইভাই কুড ইমিটেড দ্য সাউন্ডস অফ বার্ডস মিস্টার ওয়াই কুড মানে পারতেন ইমিটেট মানে নকল করতে সাউন্ডস মানে আওয়াজ বার্ডস মানে পাখিরা অফ বার্ডস মানে পাখিদের মিস্টার ওয়াইভাই পাখিদের আওয়াজকে নকল করতে পারতেন তাহলে গল্পে চলো বন্ধুরা দেখি কি আছে দেখো বন্ধুরা রয়েছে হি কুড ইমিটেট সাউন্ডস অব বার্ডস তিনি পারতেন নকল করতে পাখিদের আওয়াজ তাহলে বন্ধুরা এটা সত্যিকারের স্টেটমেন্ট তাই সত্য বলে ট্রু বলে এখানে টি লিখবো আমরা তাহলে বন্ধুরা এখানে আমি টি লিখেছি বুঝতেই পারছো কেন কারণ মিস্টার ভাই ভাই পাখিদের সব আওয়াজকে নকল করতে পারতেন তাহলে এই গেল অ্যাক্টিভিটি টু এ টি এবং এফ